বনানীর রেন্টি হোটেলের ধর্ষণের ঘটনায় বদলে দিয়েছে নির্যাতিতাদের জীবন। আগের মতো চাঞ্চল্যতা নেই তাদের, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না তারা। ঘটনার অনেকদিন পর চুপিসারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছেন, তবে আগের মতো বন্ধুদের আড্ডায় যান না তারা। প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা বলেন না কারো সাথে, নির্ধারিত ফোন নম্বরটি ব্যবহার করছেন না তারা। যোগাযোগ নেই বন্ধুদের সাথে, খুব কাছের কেউ ছাড়া অন্যদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না তাদের। মামলা করার পর থেকেই হুমকি দামকি দেওয়া হচ্ছে তাদেরকে। একইভাবে বড় অঙ্কের টাকার প্রলোভন দেখিয়ে সমঝোতার প্রস্তাব দেওয়া হয় নির্যাতিতাদের। এ বিষয়ে ওই তরুণী বলেন, ক্লাস আর বাসা কারো সঙ্গে দেখা করি না, কোনো রিলেটিভের বাসায় যাই না, সারাদিন বাসায় থাকি। কিছুদিন আগে তো ক্লাসে যাচ্ছিলাম না, মেন্টালি একটু সিক আর আপসেট ছিলাম। সামনে এক্সাম, কিন্তু মনোযোগ দিতে পারছি না পড়ালেখায়। একই কথা বলেন নির্যাতিতা অন্য তরুণী। তিনি বলেন, আমাদের দুজনের একই অবস্থা, মাথার মধ্যে একটাই জিনিস ঘুরে, ওদের কি পানিশমেন্ট হবে? চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।